আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে কিছু কথা বলার উদ্দেশ্যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আপনাদের কথাগুলো জানতে পারলে ভালো লাগবে। আর প্লিজ, আপনাদের সবার কাছে আমি অনেক বেশি দোয়া চাচ্ছি এই মুহূর্তে। আপনাদের দোয়াটা আমার জন্য অনেক বেশি জরুরি, তো এই জন্য বলবো প্লিজ পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকেন। আর যেহেতু খুবই ছোট একটি ভিডিও আমি শেয়ার করেছি, আশা করি আপনাদের খুব একটা কষ্ট হবে না। আমি বাবার বাসায় আসার পরে, তো তার দুই দিন পরে সম্ভবত, এখানে আমার আন্টি নতুন একটা জমি কিনেছে মানিকগঞ্জ সদরেই। তো আমরা যেহেতু সবাই সদরে থাকি, আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, 5-7 মিনিটের দূরত্বে। তো সেখানে আমরা যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, যেহেতু আমি ঢাকাতে ছিলাম, আমি দেখিনি, আমাকে দেখানোর উদ্দেশ্যে যাচ্ছিল, আর আমার খালাতো বোনও দেখেনি, তো দুইজনে দেখার উদ্দেশ্যেই যাচ্ছিলাম। তো সেখানে যেতে যেতে একটু ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওটির মধ্যে আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমার পুরাতন ভিউয়ার্স, তারা তো জানেন যে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি, আমি কিন্তু গ্যাপ দেই না কখনো। তো এখন বাবার বাসায় আসার পর থেকে কিন্তু আমি বেশ অনেকটাই গ্যাপ দিচ্ছি, মাঝে মাঝে মানে একদিন পরপর ভিডিও আপলোড করছি। আমরা এখানে আসার দুদিন আগে থেকে আমার শাশুড়ি অসুস্থ ছিল, আর এখন বর্তমানে সে আরও অনেক বেশি অসুস্থ। তো কয়েকদিন আমার বাবার বাসায় ছিল, অবস্থার কোনো উন্নতি না হওয়ার পর ডাক্তার আরও ভালো করে দেখানো হয়, আর ডাক্তার বলে যে মানিকগঞ্জে সদর হসপিটাল আছে, সেখানে ভর্তি করার জন্য। আর তার যে মোটামুটি কিছু লক্ষণ আছে সেটা দেখে কোভিড-19 আন্দাজ করা হয়েছে। তো সেইভাবে বাসায়ও দু একদিন রেখেছিলাম মেয়েকে নিয়ে, সেফটি হিসেবেই, মানে সেফটিভাবেই, যেহেতু বাসায় আমার আব্বু আম্মু, আমাদের বাসায় বেশ কিছু লোকই আছে। তো তারপরও রিক্স নিয়ে খুব কষ্টের মাধ্যমেই দিনগুলো পার করেছি। তারপরও যখন শাশুড়ি কোনো উন্নতি না দেখছি, তো তারপরে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, বর্তমানে সে হসপিটালে আছে। আর আমি কিন্তু নিজের বাসা থেকে বেশ অনেকগুলো ভিডিও করে নিয়ে এসেছিলাম, এর মধ্যে শুধু সেগুলোই শেয়ার করেছি। তো এখানে এসে ওই রকম কোনো ভিডিও করিও নি, আর এখানে শেয়ারও করতে পারিনি। আর আমি কিন্তু বাবার বাসায় এসেছি প্রথম যেদিন লকডাউন খুলে সেই দিন, তো এর মধ্যে লম্বা একটা সময় আমি পার করছি। আর বর্তমানে আমি নিজেও অনেক বেশি অসুস্থ, বলতে পারেন সেই ঠান্ডা জ্বর এগুলোর ভিতর দিয়ে যাচ্ছি। হয়তো বা আপনারা খেয়াল করলে আমার ভয়েসটা শুনে হয়তো বা একটু বুঝতে পারেন। তো সেই সব মিলিয়ে আসলে অন্যান্য যারা আছে সবাই অনেক বেশি সুস্থ আছে, আমি একটু অসুস্থ আছি। আর আমার শাশুড়ি, সে তো অনেক বেশি অসুস্থ, তবে তার মূল যে করোনা টেস্ট, তো সেটা করতে পাঠানো হয়েছে। তো হয়তো বা 3-4 দিন সময় লাগবে রিপোর্টটা আসতে, জানি না কী হবে। আসলে আপনারা সবাই অনেক বেশি দোয়া রাখবেন যাতে আমার শাশুড়ি অনেক দ্রুত সুস্থ হয়ে যায়, তাকে সুস্থ অবস্থায় বাসায় ফিরিয়ে নিয়ে আসতে পারি, আর আল্লাহ যেন আমাকেও দ্রুত সুস্থ করে। তো সব মিলিয়ে বলতে গেলে ভীষণ খারাপ পরিস্থিতি পার করছি এই মুহূর্তে। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা অনেক বেশি প্রয়োজন, কার দোয়া আল্লাহ কখন কবুল করে কিছু তো বলা যায় না। তো সেই সব কিছু ডিটেলসলি আপনাদের জানানোর জন্যই মূলত এই ভিডিওটা করা। যারা শেষ পর্যন্ত দেখেছেন আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি চেষ্টা করব মাঝে মাঝে একটু একটু হলেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। অনেকদিন পর বাবার বাসায় এসেছি, অন্যরকম প্ল্যান নিয়েই এসেছিলাম, আসলে তার কোনোটাই হচ্ছে না, খুব খারাপ সময়ের ভিতর দিয়েই আমরা যাচ্ছি। তো তারপরে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে অন্যান্য বাকিরা সবাই এখনও সুস্থ আছে। তো যারা অসুস্থ আছি, যেমন আমি আমার শাশুড়ি, তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়, আপনারা একটু আমাদের জন্য দোয়া রাখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ছোট বোনটাকে একটু সাপোর্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।